দেখেছ তো, দেখেছ তো মা, এটাই চেয়েছিল ছেলেটা। নিজের বাড়ি থেকে মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল একটা রাস্তার ছেলে, যে বাড়ি থেকে নিয়ে চলে গেল। একবারও একবারও নিজের মার কথা ভাবলো না, নিজের কথা ভাবলো না। আর আমি 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 দিন রাত আমার নিজের মেয়ের চিন্তায় আছি। আর ও একবারও ভাবলো না। কি আছে, কি কি আছে ঈশানের কাছে পরশ পাথর? আমি তো সব দিয়েছি, আমি এত বড় বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, স্ট্যাটাস দিয়েছি, যা একটা সাধারণ মানুষের কাছে চাঁদ ধরার সমান। কিন্তু ভালোবাসাটা দিতে পারিসনি বাসু, যেটা সব ঐশ্বর্যের চেয়ে বড় ঐশ্বর্য। এই বড় বাড়ি মানে কিন্তু বড় সুখ নয়, আর সেই জন্যেই সেই বড় সুখের আশায় তোর মেয়ে একটা সাধারণ মেয়ের মতো তার ভালোবাসার মানুষের হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে গেছে। তোকে ছেড়ে তুই সব সময় আমাদের উপরে হুকুম করিস, আর আমরা কৃতদাসের মতন সেই হুকুম তামিল করি। কিন্তু বাসব, নীল আজকালকার মেয়ে, সেও সব সহ্য করবে কেন? তাদের দুনিয়া দেখার চোখটাই তো অন্যরকম। তুই খুব জেদি, কিন্তু নীল তো তোর থেকে এক কাঠে ওপরে। তুই যদি বান হস তো বন্যা, আর দেখলি তো আজকে সেই বন্যার সামনে তুই খড়কুটোর মতো ভেসে চলে গেলি। মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের অপমান করেছি। বাবা বাবা, আই এম রিয়েলি সরি। আমরা তোমার উপর একটুও রাগ করিনি। মেয়ের উপরে কি কখনো মা রাগ করে থাকতে পারে? আমি তো জানতাম আমার এই মিষ্টি মেয়েটা একদিন এই মায়ের কাছে ঠিক ফিরে আসবে, তাকে দু হাত দিয়ে বুকে টেনে নেবে। তুমি চিন্তা করো না নীল, আমরা কালই তোর মার সাথে কথা বলে সব পাকাপাকি করে নেব। না, তোমরা কেউ ও বাড়িতে যাবে না আমার মার সাথে কথা বলতে। আমি আর ও বাড়িতে ফিরে যাব না, আমি এখন থেকে এখানেই থাকব। মা, আমাকে এখানে থাকতে দেবে না তোমাদের সঙ্গে?